বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো, দেখুন যে এই পৃথিবীতে আমরা মানবকুলে জন্ম নিয়ে এসেছি, মানবকুলে যে জন্ম নিয়ে এসেছি, তো আমি যে কথাটি আজকে বলবো অবশ্যই আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। বিষয়টি হলো দেখুন যে একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ, তো দেখবেন একটা জিনিস যে একটা পুরুষ মানুষকে বেশি লম্বা দেখা যাচ্ছে না, খাটোখাটোই দেখা যাচ্ছে, কিন্তু যখন কাছাকাছি যায়, সামনে দাঁড়ায়, তখন দেখা যায় যে না, দু এক আঙ্গুল উঁচু আছে পুরুষ লোকটা, তারপরেও কিন্তু মহিলাটাকে খুব বড় দেখা যাচ্ছে। তো যাই হোক, সেটা কথা না, আজকের যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে একটা পুরুষ মানুষ একটি জায়গাতে বসে আছে কিংবা হেঁটে যাচ্ছে, তখন কিন্তু সেই পুরুষ মানুষটি সেই নারী লোকের দিকে তাকাইল, কিন্তু নারী লোকটি কিন্তু তার দিকে তাকাইল না, কিন্তু সে ঠিকই তাকিয়ে আছে, দেখতেছে কে যাচ্ছে, দেখতে কেমন। আচ্ছা, কিন্তু পুরুষ লোকটি যে সাইডে বসা আছে বা দাঁড়িয়ে আছে, মেয়ে মানুষটি কিন্তু তার দিকে তাকাচ্ছে না, সে তার কাজে আছে বা অন্য খেলে আছে। তো এখন যে কথাটি আমি বলবো, এটা কেন ঘটে, আরও একটা কথা হলো যে দেখবেন রাস্তাঘাটে যে কুকুর এরিয়ার মধ্যে থাকে, এই কুকুরগুলো কিন্তু দেখা যায় মানুষে কিছু দিলে খাইতেছে বা কেউ লাথি মারতেছে, কেউ একটা আঘাত করতেছে, কিন্তু সে কিন্তু পাবলিকের পাশে পাশেই থাকে। আচ্ছা, আবার কখনো কখনো দেখা যায় কি যে একটা মানুষের সাথে সে একটু ঘেঁষা দিয়ে চলে গেছে, শরীরের সাথে ঘষাটা কেন দিল, এটার মূলে যদি যাই দেখা যায় সৃষ্টির গোড়া থেকে যে মানুষের শরীরের একটা অংশ থেকে কুকুর বানানো হয়েছে, তো শরীরের একটা অংশ থেকে কুকুর বানানো হয়েছে বলে এই কুকুরটা কিন্তু মানুষের আশেপাশে থাকে, আবার কখনো শরীরে ঘষা দিয়ে সে হেঁটে চলে যাচ্ছে, মনে হয় না জানি তার সাথে কত বৎসরের খাতির আছে বা তার সাথে সম্পর্ক আছে, সে সুন্দর পিছন দিয়ে লেজ দিয়ে একটা ঘষা দিয়ে চলে গেল। তাহলে এই বিষয়টা এটাই যে মানুষের একটা অংশ থেকে তাকে বানানো হয়েছে, সে মানুষের পাশে পাশে থাকে। আচ্ছা, আবার যদি কোনো মানুষকে সে ভালোবাসে তাহলে তার জন্য এই কুকুরটা জানও দিতে পারে। আচ্ছা, সেটা কথা নয়, আজকের যে মূলে কথা সেটা হলো কি, দেখুন একটা মেয়ে মানুষ যখন হেঁটে যায় তখন একটা ছেলে মানুষ তার দিকে তাকায়, কিন্তু মেয়েটা কিন্তু তার দিকে তাকায় না, পরিচিত বা অপরিচিত, পরিচিত হলে সেটা আরেক বিষয়, কিন্তু অপরিচিত হলেও দেখা যায় তার দিকে সে তাকায় না, কিন্তু পুরুষটা তাকিয়ে থাকে। এর কারণ কি? এর কারণ হলো দেখুন, একজন পুরুষ লোক হলো লোহা, আরেকটা নারী সে হলো চুম্বক। দেখেন, আপনি একটা লোহার টুকরা ফেলে রাখবেন আর পাশে দিয়ে একটা চুম্বক নিয়ে যাবেন, দেখবেন লোহাটা চুম্বকের দিকে আকর্ষণ করতেছে, যে লোহাটা যদি আরেকটু পাতলা হয় তাহলে হয়তো চুম্বকের মধ্যে চাট করে লেগে যাবে, অনেক সময় লেগেও যায়। তাহলে যে নারী লোকের মধ্যে এমন একটা আকর্ষণ আর এমন একটা চুম্বক দেওয়া হয়েছে, যে কোনো স্তরের লোকই হোক না কেন, এক নজর এক পলক হলেও তার দিকে তাকাবে। আচ্ছা, তাহলে মেয়ে মানুষটা যেহেতু চুম্বক, তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতে পর্দার সিস্টেম করা কেন বলেছে, যে পর্দার সিস্টেমটা এই জন্যই করা হয়েছে যে কারো দিকে কেউ বেআইনি কোনো নজর না করুক, বেআইনি অবৈধ কোনো সম্পর্ক না হোক, অবৈধ কোনো কিছু যেন না হয়, কারণ এটা একটা বিশাল রাটার, বিশাল একটা চুম্বক যে দূর থেকে আকর্ষণ করে, আর সেই জিনিস দিয়ে আল্লাহ একজন মেয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তবে এবার আসি, এই দুনিয়াতে চলতে গিয়ে
মানুষের জীবনে যে আমি বিল্ডিং করব বিরাট, আমি একটা গাড়ি করব বিরাট, একটা বাড়ি করব সুন্দর, একটা নারী হবে, এই যে একটা আশা থাকে মানুষের। এখন কোনো মানুষের যদি আশা থাকে তাহলে সে কিন্তু একদিন এই আশা অনুসারে সামনে অগ্রসর হয়। আর কোনো মানুষের যদি জীবনে কোনো আশা ভরসা কিছুই না থাকে তাহলে তার জীবনটা থেমে যায়, তার জগৎটা বিতৃষ্ণা হয়ে গেছে, তার আর কিছু ভালো লাগে না, সে মৃত্যুবরণ করলেই মনে হয় তার ভালো লাগবে। আচ্ছা, সবাই যদি মৃত্যুবরণ করে ফেলার মতো মন সৃষ্টি করে তাহলে জগৎ চলবে কী করে? তাই আল্লাহ এই পৃথিবীতে যা কিছু দেখি, 18,000 মাকলিকাত সমস্তই নারী আর সমস্তই চুম্বক। চুম্বক কীরকম? যে রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন ভাবি যে আমার এরকম একটা মিল ফ্যাক্টরি থাকতো, এত সুন্দর একটা গাড়ি থাকতো, অন্য কারো স্ত্রী লোক যাচ্ছে যদি এরকম একটা সুন্দর স্ত্রী থাকতো, তাহলে এমন চিন্তাভাবনা করে তাহলে বোঝা গেল শুধু নারী দিয়ে আমি যেই কথাগুলো বোঝালাম যে সৃষ্টি বলতেই নারী। তো সৃষ্টি বলতে যদি নারী হয়ে থাকে তখন সেই নারীর দিকে যখন তাকাই দুনিয়ার এটা সেটা দেখি তখন লোভনীয় অবস্থা হয়। যদি একটা গাড়ি হতো, বাড়ি হতো, নারী হতো, তাহলে এরকম চিন্তাভাবনা যখন আমরা করি তখন এটা কোত্থেকে আসে? এই এই লোহাটা কিন্তু যে যত ভারী লোহাই হোক সে কিন্তু চুম্বকের টান মারে। তো এই দুনিয়াটা একটা নারী আর দুনিয়াটাই একটা চুম্বক। এই চুম্বকের দিকে যখন আমাদের আকর্ষণ করে ফেলে তখন 6 রিপু এবং 10 ইন্দ্রিয় আমাদেরকে গ্রাস করে ফেলে, তখন কিন্তু আমরা আল্লাহর সুপথ থেকে নষ্ট হয়ে যাই, কুপথে চলে যাই। আচ্ছা, তাহলে কি করতে হবে? আমাদের মন থেকে পৃথিবীর সমস্ত লোভ লালসাকে ত্যাগ করে দিতে হবে। কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্যকে যখন আমি ত্যাগ করে দেব মন থেকে, যখন যা পাবো তখন তা খাবো, কে সম্মান দেবে কে অসম্মান দেবে এই চিন্তাও করা যাবে না, তখন আল্লাহর দিকে যখন মনটা দেব তখনই আমরা ডুবতে পারবো, এছাড়া কিন্তু সম্ভব নয়। তবে জানি না হে জগৎবাসী, আজকের এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে পারলাম কি না। তো কথাগুলো একটু ধৈর্যের সাথে শুনতে হয়, তো ধৈর্যের সাথে শুনলে অবশ্যই কথাগুলো বোঝা যায়। তাহলে এই দুনিয়াটাই একটা লোভনীয় বস্তু, একটা চুম্বক, যে এখান থেকে সম্পদ রেখে কেউ মরতে চায় না, সম্পদ কাউকে দিতে চায় না, এবং দেখা যায় যে নিজের স্বার্থের জন্য মানুষকেও মারতে পারে, তখন দিন দিন সেই লোকটা ফেরে পড়তে থাকে, ইহকাল এবং পরকাল দুইকালই তার নষ্ট হয়ে যায়। তাই আমরা আজকের পর থেকে আল্লাহ যখন যেরকম মিলাবে ওরকমই চলবো, ওরকমই খাবো, ওরকমই আমরা চলাফেরা করব, এবং আল্লাহর দিকে পূর্ণ মনটা দিয়ে রাখবো যে আল্লাহ হলো আমার বড় সম্পদ, আল্লাহ ব্যতীত আমার আর কেউ নেই। যাই হোক, হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো এই জন্যই করলাম যে মানুষ 6 রিপুর তাড়নায় কেন পড়ে। এই 6টা রিপুই দেখা গেছে যে এদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহমায়া এরার মধ্যে দেওয়া আছে, আর এটা দিকে যদি আমি প্রয়োগ করি দুনিয়ার সমস্ত সৌন্দর্যর দিকে, নারীর দিকে, তখন কিন্তু আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। তাই এখান থেকে আমাদের 6টা রিপুকে দমন করে তখন আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব, তখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবে যে দুনিয়ার সমস্ত কামনা বাসনা ছেড়ে দিয়ে সে আমার চিন্তা করেছে। তখন আল্লাহ কি বলেছে? তুমি যদি আমার দিকে রওনা দাও তাহলে আমি তোমার দিকে রওনা দিই, তুমি যদি অন্যদিকে বৈমুখ করো তাহলে আমিও বৈমুখ করি, তুমি যখন ডাকো তখন আমি সম্মুখ দেই। হে জগৎবাসী, আজকে এই কথাগুলো কেন যে বললাম, ভালো লাগলো বললাম, আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের কাছে ভালো ভালো আলোচনা নিয়ে আসতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।